ইজি বাই কেড়ে নিল ঝুম্পার দীর্ঘকেশ মৃত্যুশয্যায় তরুণী। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ইজি বাইকের মোটরে মাথার চুল জড়িয়ে দুর্ঘটনা শিকার হয়েছেন সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে ঝুম্পা মজুমদার, বয়স 20। গত 3রা নভেম্বর ইজি বাইকে চড়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিতে সাতক্ষীরা শহরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাথার চামড়া সহ চুল উপড়ে যায় তার। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মৃত্যুর প্রহর গুনছেন ঝুম্পা। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা করা গেলে ঝুম্পাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব, তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এদিকে মেয়ের এই দুরবস্থা, চিকিৎসা খরচ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিন সন্তানের জনক নেপাল মজুমদার। ঝুম্পার চাচাতো ভাই কালীপদ মজুমদার বলেন, ঝুম্পার চুল অনেক লম্বা। 3রা নভেম্বর সে সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ইজি বাইকের মোটরে তার চুল জড়িয়ে যায়। এ সময় মাথার বিভিন্ন অংশের চামড়া উঠে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেলে নেওয়া হলে সেখান থেকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে ঝুম্পা খুলনা মেডিকেলের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঝুম্পা মজুমদারের বাবা নেপাল মজুমদার বলেন, আমি অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাই। মেয়ের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, যা আমার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য প্রয়োজন। আপনারা আমার ঝুম্পাকে বাঁচান। ঝুম্পার চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে 01725888730 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।